আর কোনো টেনশনের কারণ নাই, চলে আসে আপনাদের সেই স্পার্ক 10 প্রো। আর এটি কিন্তু দুইটি ভেরিয়েন্টই কিন্তু চলে আসে, 4GB RAM প্লাস 8GB RAM দুইটি ভেরিয়েন্টই কিন্তু চলে আসে, টোটাল 8GB 128GB মাত্র 11,990 টাকা, মাত্র 11,990 টাকা স্পার্ক 10C। এবং সাথে কিন্তু থাকবে হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আপনাদেরকে যদি একটু দেখাই। এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি এটাতে কিন্তু হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট ব্যবহার করা। আপনারা বলতে পারেন এটা কিনা ডেমো কিনা, না এটা লাইভ ফোন। আপনি যে দেখেন এইভাবে হাত থেকে ছেড়ে দিবেন, একদম সরাসরি ডিসপ্লের দিকে কিন্তু পড়ছে, এইভাবে ফালাই নাই আমি, আবার এইভাবে পিছনের দিকেও ফালাই নাই, সরাসরি ডিসপ্লের দিক থেকে আপনারা দেখতেছেন লাইভ কিন্তু এটা। এখানে কোনো প্রকার কিন্তু কোনো এডিট করা নাই, কোনো ধরনের প্রোটেকশন পর্যন্ত নাই ফোনটার ভিতরে। আপনি দেখেন মানে মজবুত ফোন মানেই কিন্তু ভিউয়ার্স টেকনো। এই ডিভাইসটা যদি আপনারা পারচেজ করেন এখন, ঠিক এইটার সাথে যে একটি ব্যাকপ্যাক এবং সাথে হচ্ছে আপনার এই যে লেনোভোর যে একটি নিক ব্যান্ড এবং সাথে এই যে এখান থেকে কুপন লটারি, গ্লাস প্রোটেক্টর, ওটিজি কেবল, এখানে আরো অনেক ধরনের গিফট থাকে, তো এইগুলোও কিন্তু আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম টেকনোর আরও একটি নতুন ভিডিওতে, আর অনেক দিন অপেক্ষার পর সেই অপেক্ষার অবসান আমাদের ঘটে গেছে অলরেডি। কারণ টেকনোর যে মানে মার্কেট কাঁপানো যে দুইটি ডিভাইস ছিল আমাদের স্পার্ক 10C এবং স্পার্ক 10 প্রো, অনেক অনেক কাস্টমার যারা আপনারা আমাদেরকে ফোন করেছেন, আসলে এতদিন পর্যন্ত আমরা প্রোডাক্ট পাইনি কোম্পানি থেকে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা অনেকের ফোনও ধরতে পারিনি, পাশাপাশি হচ্ছে মানে ফোন ধরছেন অনেকে এসে ঘুরে চলে গেছেন কারণ আমাদের কাছে প্রোডাক্ট ছিল না। তো আজকে কিন্তু আমাদের কোম্পানি থেকে কিন্তু প্রোডাক্ট, কিছু পরিমাণ প্রোডাক্ট আসলে দেওয়া হয়েছে, তো সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এবং আজকে কিন্তু এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল হওয়ার সাথে কিন্তু আপনাদের জন্য রয়েছে আরও একটি ধামাকা অফার, সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলোর সাথে কিন্তু এতদিন আসলে আমরা প্রোডাক্টও দিতে পারি নাই, গিফটের আইটেমও দিতে পারি নাই। তো আজকে কিন্তু হচ্ছে আপনাদেরকে এই প্রোডাক্টগুলোর সাথে কিছু এক্সক্লুসিভ, কিছু প্রিমিয়াম কোয়ালিটিফুল কিছু গিফট এবং সাথে আমাদের কোন কোন ভেরিয়েন্টগুলো অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দিব। আপনারা অনেকেই জানেন এবং জানান আমাদের এই শপের অ্যাড্রেসটি, তারপর আমি ভিডিও শুরু করার আগে আমাদের শপের অ্যাড্রেসটি আপনাদেরকে একটু বলে দিতে চাই। আমাদের এই শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর 1 নম্বর, ঠিক বাসস্ট্যান্ডেই ফুট ওভার ব্রিজের হাতে ঠিক বাম পাশে হচ্ছে আমাদের শপটি, আর এই শপটির নাম হচ্ছে নাফি ট্রেড সেন্টার। বিকজ এই শপটি কিন্তু হচ্ছে টেকনোর বাংলাদেশের ভিতরে একটি অন্যতম একটি ট্রাস্টেড শপের ভিতরে এই নাফি ট্রেড সেন্টার একটি। এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো আজকের যে ভিডিওটি আপনারা দেখতেছেন অবশ্যই একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই আপনি খুব সহজেই আপনার পছন্দের স্মার্টফোনটি খুব সহজেই আপনি নিতে পারবেন। এবং আজকে কিন্তু এই প্রোডাক্ট অ্যাভেলেবেলের সাথে কিন্তু আপনাদের জন্য কিছু গিফটও কিন্তু থাকবে, এবং গিফটগুলো কিন্তু প্রত্যেকটা গিফটই প্রিমিয়াম কোয়ালিটির। সো আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিও যেটা শুরুতেই বলেছি, আমাদের যে স্পার্ক সিরিজের যে স্পেশাল ডিভাইসটি রয়েছে স্পার্ক 10 সিরিজ, বর্তমান বাংলাদেশ মার্কেট কাঁপানো যে ডিভাইস স্পার্ক 10 সিরিজ, যেটা দুইটা ভেরিয়েন্ট, একটি হচ্ছে 4GB RAM 128GB ROM, এবং 4GB RAM 128GB ROM ভিউয়ার্স এই ফোনটা আপনারা অনেকেই দেখেছেন, যারা দেখেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি, এই ফোনটি যদি আপনি আসলে মার্কেটে কোনো শপে গিয়ে ভিজিট করে দেখেন, আপনার বাজেট যদি হয়ে থাকে মানে 12-13-14-15 হাজার টাকার ভিতরে, আপনার মনে হয় না যে আসলে অন্য কোনো ব্র্যান্ডের ফোন আপনার পছন্দ হবে না। কেননা এই ফোনে দেওয়া আছে 4GB 128GB সাথে 4GB RAM আরও এক্সটেন্ড করার সুবিধা, মানে টোটাল 8GB 128GB মাত্র 11,990 টাকা, মাত্র 11,990 টাকা স্পার্ক 10C, যেটা 4GB ভেরিয়েন্ট এবং 4GB সাথে আরও 4GB পর্যন্ত র্যাম এক্সটেন্ড করার সুবিধা। এবং সাথে কিন্তু থাকবে হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আপনাদেরকে যদি একটু দেখাই। এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি এটাতে কিন্তু হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট ব্যবহার করা, যেটা কিনা খুবই ফাস্ট চার্জিং করতে পারবেন। এবং পাশাপাশি আপনাদেরকে এই ফোনটার একটু ডিজাইন সম্পর্কে যদি একটু দেখাই, এই ফোনটি আসলে মানে স্ট্যারি ট্রিপল ম্যাট্রিক্স ডিজাইন করে এই ডিজাইনটাকে বলে। এবং পাশাপাশি আপনার এটার যে গ্লোসি ফিনিশিংটা, মানে দেখলেই আসলে মনে হবে না যে আসলে আপনি কোন একটা মানে 12-13 হাজার টাকার ফোনের ডিজাইন আসলে যে এইরকম হতে পারে। আর এই ডিভাইসটা কিন্তু হচ্ছে আমাদের দুটি কালার রয়েছে, একটি হচ্ছে ব্লু কালার আর একটি হচ্ছে ব্ল্যাক কালার, এই দুইটা কালারই কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে আপনাদেরকে আমরা দিতে পারবো। আর এই স্টকটা কিন্তু আসলে মানে আমাদের কোম্পানি থেকে খুবই লিমিটেড কিছু স্টক দেওয়া, তো যারা আসলে মানে এই ফোনটা খুঁজতেছেন আমি বলবো, রিকোয়েস্ট করবো তারা অবশ্যই আগে আগে নেওয়ার ট্রাই করবেন। আর এখন কিন্তু হচ্ছে এই জুন মাসে আপনারা কিন্তু জানেন যে আসলে প্রত্যেক বছরেই যে বাজেটে কিন্তু ফোনের দাম বাড়ানো হয়,
ঠিক এবারেও ফোনের দাম কিন্তু বাড়বে 100%। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যে যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, যদি ফোন কেনার কথা চিন্তা করে থাকেন অবশ্যই আগে আগে নেওয়ার ট্রাই করবেন, কারণ দেরি করলে আপনারই লস। এবং সাথে কিন্তু আপনাদের যে গিফটের ব্যাপারটা, এই ডিভাইসটা যদি আপনারা পারচেস করেন যেটা 11,990 টাকা, এই ফোনটা নিলে আপনাদের আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই মুহূর্তে একটি ব্যাকপ্যাক, যেটা খুবই দারুণ একটা ব্যাগ। এবং তার পাশাপাশি রয়েছে কিন্তু হচ্ছে এখান থেকে লেনোভোর একটি নিক ব্যান্ড, এবং লেনোভোর নিক ব্যান্ডের পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে এখান থেকে হচ্ছে কুপন লটারি। আর এই কুপন লটারি তো 100% এখান থেকে যে কোনো একটা নিশ্চিত গিফট কিন্তু আপনারা পেয়ে যাবেন। মানে এখান থেকে আপনি সর্বনিম্ন 100 টাকা অথবা 500 টাকা অথবা যে কোনো একটি গিফট 100% পেয়ে যাবেন। বর্তমানে কি একটাই ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে? না, এটা দুইটা ভেরিয়েন্ট আছে। এতক্ষণ যেটার কথা বলেছি আপনাদেরকে সেটা হচ্ছে 4GB র‍্যামের ভেরিয়েন্ট আছে, এটা 11,990 টাকা। এটার ভিতরে কিন্তু আরো একটা ভেরিয়েন্ট রয়েছে যেটা হচ্ছে 8GB 128GB, এবং 8GB র‍্যামের সাথেও কিন্তু আপনারা আরো 8GB পর্যন্ত র‍্যাম অ্যাড করতে পারবেন। টোটাল 16GB র‍্যাম, 16GB র‍্যাম, 128GB রম, মাত্র 13,490 টাকা। কি বলেন ভাই, 16GB র‍্যাম, 128GB রম, 13,000? এই জন্যই আসলে আমাদের কোম্পানির মানে অনেক কাস্টমার আসলে বিরক্ত হয়েছেন যে এই প্রোডাক্টটার জন্য এত পরিমাণ কাস্টমার আমাদের কাছে কল করেছে এবং আমাদের শোরুম থেকে ফিরে গেছে। আমি তাদের কাছে মাপ চাই ভাই, কারণ প্রোডাক্ট দিতে পারেনি। অনেকেই আসলে কমেন্টে আমাদেরকে মানে অনেক ধরনের কথাবার্তা বলছেন। যাই হোক, আর টেনশন নাই, প্রোডাক্ট চলে আসছে, তা আপনাদের জন্য এই হচ্ছে গুড নিউজ। আর এই প্রোডাক্টের সাথে হচ্ছে কি আপনারা এই যে গিফটের আইটেমও কিন্তু আপনারা এখন পেয়ে যাবেন। যে আপনাদের একটা কথা ছিল সেটা হচ্ছে মানে প্রোডাক্ট অল্প কিছু মাঝখানে প্রোডাক্ট দিয়েছিলাম, বাট ওই প্রোডাক্টের সাথে গিফটের আইটেম দিতে পারি নাই। তো এখন হচ্ছে কিন্তু আমরা আগের মতোই সেই গিফটের আইটেমগুলো দিয়ে যাচ্ছি, আর ইনশাআল্লাহ প্রোডাক্ট যদি আরো মানে সামনে আরো যদি অ্যাভেলেবেল হয় তখন গিফটের পরিমাণটা আরো বাড়বে। ঠিক আছে, এখন আপাতত এই যে লিমিটেড কিছু স্টক দেখতে পাচ্ছেন, তো কয়েকদিন পরে আমাদের প্রোডাক্টটা যখন অ্যাভেলেবেল হবে, যখন খুব মানে বেশি পরিমাণ কোয়ান্টিটি দিবে, তখন আমরা গিফটের আইটেমটা ইনশাআল্লাহ আরো বাড়িয়ে দিব। ঠিক আছে, বর্তমানে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে 4GB প্লাস 4GB 8GB র‍্যাম 128GB রম, আর একটা হচ্ছে 8GB প্লাস 8GB 16GB 128GB রম, যেটা 8GB 128GB এর প্রাইস হচ্ছে 11,990 টাকা, আর যেটা হচ্ছে 16GB র‍্যাম 128GB রম ওইটা হচ্ছে 13,490 টাকা। এবং দুইটি কালারই কিন্তু রয়েছে। আর ভিউয়ার্সদের কাছে আরেকটা কথা, সেটা হচ্ছে এখন হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে ভাই গিফটের আইটেম অনেক কম হয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে প্রমিস করতেছি যখন প্রোডাক্ট আরো অ্যাভেলেবেল হবে, আমরা আরো যখন বেশি পরিমাণ প্রোডাক্ট পাবো, তখন আপনাদেরকে গিফটের আইটেম আরো বাড়িয়ে দেওয়া হবে। আর সবচেয়ে বড় কথা কি, এখানে আমরা যখন ভিডিওটা করি তখন এখানে গিফট আসলে দেখাই এই যে কয়েকটা আইটেম, বাট এরপরেও কিন্তু কাস্টমারদেরকে কিন্তু আরো এখান থেকে যখন প্রোডাক্ট কোয়ান্টিটির উপরেই কিন্তু আমরা আমাদের নিজে থেকেই গিফটের আইটেমটা বাড়িয়ে দিই। সো গিফট নিয়ে কেউ চিন্তা করবেন না, এই ধরনের গিফটগুলো কিন্তু আপনারা এমনিতেই সবসময় পাবেন, সবসময় পেয়ে যাবেন। আর আসলে গিফটের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা এখানে আসলে কোনো কাস্টমার মানে গিফট নিয়ে কেউ চিন্তা করবেন না, প্রোডাক্ট আসবে ইনশাল্লাহ, আরও প্রোডাক্ট যখন অ্যাভেলেবেল হবে কয়েকদিনের ভিতরে হবে, তখন আপনারা মন মতো গিফট নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, এরপরে কিন্তু রয়েছে আপনাদের জন্য সেই টেকনোর একেবারে স্পেশাল যে ফোনটি, যেটা মার্কেটে সবার মুখে মুখে একটাই নাম ভাই, স্পার্ক 10 প্রো চাই, স্পার্ক 10 প্রো চাই। সেই স্পার্ক 10 প্রো কিন্তু আপনাদের জন্য চলে আসে, নতুন স্টক আমাদের কোম্পানি থেকে দেওয়া হয়েছে। তো এই ব্যাপারটা, এই স্পার্ক 10 প্রোটা নিয়ে কিন্তু কাস্টমারের অনেক ধরনের অনেক কথাবার্তা ছিল যে ভাইয়া এই প্রোডাক্ট কি আসবে না, এতদিন যাবত প্রোডাক্ট পাচ্ছি না, এই প্রোডাক্ট কি আর দিবে না। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ একটু মানে ডিফারেন্ট কিছু ছিল, সেটা হচ্ছে আমাদের কোম্পানি থেকে এই প্রোডাক্টটা মানে 2 মাসের স্টক আমরা অনলি 15 থেকে 16 দিনের মাথায় এই স্টক শেষ করে ফেলছি। মানে আপনাদের এত এত পরিমাণ ভালোবাসা এই টেকনো স্পার্ক 10 প্রো দিয়েছে, যার কারণে খুবই দ্রুত সময়ের ভিতরে আমাদের এই 10 প্রোটি শেষ হয়ে গেছে, যার কারণে এটা একটু আবার একটু সময় লেগেছে, যার কারণে একটু দেরি হয়েছে। তো যাই হোক, আর কোনো টেনশনের কারণ নাই, চলে আসে আপনাদের সেই স্পার্ক 10 প্রো। আর এটি কিন্তু দুইটি ভেরিয়েন্টই কিন্তু চলে আসে, 4GB র‍্যাম প্লাস 8GB র‍্যাম দুইটি ভেরিয়েন্টই কিন্তু চলে আসে। আচ্ছা, এই ব্যাপারটা, এই ফোনটার কিছু স্পেশাল দিক আমি আপনাদেরকে দেখাই, অনেকে দেখেছেন, যারা দেখেন নাই এখনো পর্যন্ত তাদেরকে উদ্দেশ্যে আমি দেখাচ্ছি। তো এই যে পিছনে যে আপনি যে ব্যাপারটা দেখতেছেন, এটা আসলে মনে হবে না আসলে যে গ্লাস, না মনে হবে হচ্ছে প্লাস্টিক, এটা টোটালি হচ্ছে স্টেডি গ্লাস ব্যবহার করা, যেটার ফলে আপনি এই ফোনটা থেকে স্পেশাল একটা ব্যাপার পাবেন। সেটা হচ্ছে আপনি যদি ফোনের পিছনে যদি কোনো একটা স্ক্র্যাচ দেন এইভাবে, মানে কোনো যদি দাগ যদি পড়ে, আপনি আপনার হাত দ্বারায় জাস্ট এইভাবে একটা ঘষা দিবেন, দেখবেন কোনো ধরনের স্ক্র্যাচ নাই। মানে এই ব্যাপারটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে, যে মানে আপনি দেখেন ফোনের পিছনে যে আসলে সবার ভয় থাকে যে ভাই গ্লাস বডি স্ক্র্যাচ পড়ে গেলে তো ফোনটাই পুরো
ডিজাইনটাই নষ্ট হয়ে যায়। আপনার কোনো ভয় নেই, এইভাবে জাস্ট হাত দিয়ে মোছা দিবেন, আপনার স্ক্র্যাচ চলে যাবে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমার হাতে যে ভেরিয়েন্টটি সেটি হচ্ছে 8GB 128GB। এই 8GB 128GB সাথে কিন্তু আপনি আরও 8GB পর্যন্ত র্যাম এখানে এক্সটেন্ড করতে পারবেন, টোটাল 16GB 128GB। যার কারণে 16GB 128GB এবং এটার পিছনে ক্যামেরা কিন্তু হচ্ছে 50MP ক্যামেরা দেওয়া এবং সামনে হচ্ছে 32MP ক্যামেরা, এবং তার সাথে কিন্তু এই ফোনটাতে ব্যবহার করা হেলিও G88-এর একটি গেমিং প্রসেসর, যেটা আসলে সব ধরনের ইউজারদের জন্য খুবই সুইটেবল একটি প্রসেসর হেলিও G88। আপনি যদি গেমিং করেন, আপনি যদি হেভি র্যাফ ইউজ করেন, ফটোগ্রাফি করেন, মানে এক কথায় বলতে গেলে আপনার আসলে ফোনটা দিয়ে সারাদিন আপনি নেট ব্রাউজ করেন, আপনি ফোনটাকে একটু ওভারহিটিং ইস্যু এটার ভিতরে বের করতে পারবেন না। এই স্পার্ক 10 প্রোটা আসলে কাস্টমারের থেকে এই ফিডব্যাকগুলো নেওয়া। তো এটার কিন্তু হচ্ছে দুইটি কালার কিন্তু আমাদের রয়েছে, একটি হচ্ছে পার্ল হোয়াইট আর একটি হচ্ছে স্ট্যাডি ব্ল্যাক, দুইটি কালারই আমাদের কাছে এখন পেয়ে যাবেন। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে অনেকদিনই আসলে কাস্টমাররা বলেছেন ভাই গিফটের আইটেমের ব্যাপারটা, আসলে ব্যাপার হচ্ছে ভাই আমরা যখন প্রোডাক্ট যখন আমাদের কাছে কোয়ান্টিটি থাকে, অ্যাভেলেবেল স্টক থাকে, তখনই আসলে ব্যাপারটা দেখা যায়। আমি আপনাদেরকে গিফটটা, এই গিফটটা কিন্তু আসলে কোম্পানি থেকে আমাদেরকে দেওয়া হয় না, এটা হচ্ছে আমরা আমাদের শোরুমের পক্ষ থেকে আমরা আপনাদেরকে দিচ্ছি। তো আমার কাছে যখন প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকবে তখন গিফট নিয়ে আসলে আপনাদের কোনো টেনশন করতে হবে না। নাফি ট্রেড সেন্টার মানে গিফট নিয়ে কখনোই, কারণ আমাদের এই শপটা পপুলার হওয়ার কারণেই হচ্ছে আমরা এত এত পরিমাণকে কাস্টমারদেরকে ফ্যাসিলিটিস দিই আর এত এত পরিমাণ গিফট দিই, যার কারণে খুবই কম সময়ের ভিতরে এই নাফি ট্রেড সেন্টার সবার মুখে মুখে। তো যাই হোক, এই ডিভাইসটা যদি আপনারা পারচেজ করেন এখন, এই ডিভাইসটার সাথে আমাদের ভেরিয়েন্ট হবে বর্তমানে, এটার সাথে দুইটি ভেরিয়েন্ট, আমি 8GBটাই বললাম এতক্ষণ, 8GBটা যদি আপনি আমাদের কাছে পারচেজ করেন, ঠিক এইটার সাথে যে একটি ব্যাকপ্যাক এবং সাথে হচ্ছে আপনার এই যে লেনোভোর যে একটি নিক ব্যান্ড এবং সাথে এই যে এখান থেকে কুপন লটারি, গ্লাস প্রোটেক্টর, ওটিজি কেবল, এখানে আরো অনেক ধরনের গিফট থাকে, তো এইগুলোও কিন্তু আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন নিশ্চিত নিশ্চিত। তো আরেকটা কথা যেটা হচ্ছে, প্রোডাক্ট যখন আমাদের কোম্পানি যখন আরো কোয়ান্টিটি পরিমাণ দিবে তখন গিফটের আইটেমটা কিন্তু আরো বাড়বে। তো আপনাদেরকে এই জিনিসটা আমি বলে রাখলাম, আসলে গিফট নিয়ে ভাই টেনশন করবেন না কেউ, কারণ গিফট এখন আমরা দেখাচ্ছি একরকম, আমরা অনেক সময় কাস্টমারদেরকে এর থেকেও আরো অনেক গিফট আইটেম কিন্তু আমরা দিয়ে থাকি, সো গিফট নিয়ে কেউ টেনশন করবেন না, প্রোডাক্ট আমাদের আরো আসতেছে, তো তখন আপনারা দেখা যায় গিফটের পরিমাণটা আরো ইনশাআল্লাহ আমরা বাড়িয়ে দিব। আচ্ছা ওকে, টেকনো স্পার্ক 10 প্রো, এটা হচ্ছে 8GB+8GB 16GB র‍্যাম, 128GB রম এবং 32MP ফ্রন্ট ক্যামেরা, এটার প্রাইসটা হচ্ছে মাত্র 17,990 টাকা। এই ফোনটা যদি এখান থেকে পারচেজ করেন, লিনোভোর একটি নিক ব্যান্ড নিশ্চিত পাচ্ছেন, একটি ব্যাকপ্যাক নিশ্চিত পাচ্ছেন, ক্যাশব্যাকের জন্য কুপন অফার পাচ্ছেন, এছাড়াও গ্লাস প্রোটেক্টর, ওটিজি, নর্মাল হেডফোন, এগুলো সবসময় তাদের কাছে থাকে। তো ভাই যেহেতু এই ফোনটাই পাওয়া যাচ্ছে এবং ভালো অফারে পাওয়া যাচ্ছে, আমাদের অনেক ভিউয়ার্সরা কিন্তু ঢাকার বাইরে থেকে আমাদের এই ভিডিও দেখে থাকে, অনেকে চিন্তা করে ভাই ঢাকায় যাওয়ার সময় পাচ্ছি না, কুরিয়ারে নিলে কি অফারগুলো পাবো? হ্যাঁ, কুরিয়ারের মাধ্যমে আমাদের এই প্রোডাক্টগুলো সব জায়গায় সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকি। সো আসলে ব্যাপারটা হচ্ছে, আরেকটা ব্যাপারে আমি বলি, এই প্রোডাক্টটা বিশেষ করে যে স্পার্ক 10 সিরিজ 10C এবং 10 প্রো, এটা কিন্তু আসলে মানে আমাদের এই অফিসিয়াল শোরুমের বাইরে যেসব লোকাল আউটলেটগুলো আছে বা লোকাল শপগুলো আছে ওইখানে কিন্তু এই ফোনগুলো কিন্তু আরও ওভার প্রাইজিংয়ে সেল হচ্ছে। গিফট তো দূরের কথা, মানে প্রাইস তো কোম্পানি প্রাইজের বাইরে ওভার প্রাইজে সেল হচ্ছে। তো আমরা কিন্তু দেখেন ভিউয়ার্স, আপনাদের কাছে কিন্তু একটা টাকাও আমরা বেশি দিতে পারবো না, আপনাদের কোম্পানির শোরুম, সেক্ষেত্রে আপনারা চাইলেও বেশি দামে আমরা বেশি দামে নিতে পারবো না, পাশাপাশি আমরা কিন্তু আপনাদেরকে গিফটের আইটেমটাও কিন্তু দিচ্ছি, যেটা কিনা আপনি অন্য কোথাও পাবেন না, কারণ এই প্রোডাক্টটা এত পরিমাণ মানে কাস্টমার ডিমান্ড ছিল যে মানে কোম্পানি আসলে নিজেরাও আসলে অবাক যে এত কম সময়ের ভিতরে এতগুলো প্রোডাক্ট যে আমরা মানে কাস্টমারদেরকে ডেলিভারি দিছি, যার কারণে আসলে লং টাইম একটা প্রোডাক্টের গ্যাপ পড়ে গিয়েছিল। যাই হোক, এটা হচ্ছে 8GB ভেরিয়েন্ট, এরপরে হচ্ছে 4GB ভেরিয়েন্টের ক্ষেত্রে ঠিক আপনার এই যে গিফটের আইটেমের যে ব্যাপারটা, 4GB র‍্যামের প্রাইসটা আমি একটু বলি, 4GB র‍্যামের প্রাইস হচ্ছে 15,690 টাকা 4GB। আপনি ওই 4GB র‍্যামের সাথে কিন্তু আরও 4GB পর্যন্ত র‍্যাম এক্সটেন্ড করতে পারবেন, টোটাল 8GB 128GB, ওইটা হচ্ছে 15,690 টাকা। ওটার স্টকটা বর্তমানে নাই, যারা আসবেন অবশ্যই কল দিয়ে আসবেন, যখন আসবে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এটাও উইদিন আমাদের এই শপটা অ্যাড্রেসটা আমি আপনাকে আবারও বলে দিই, আমাদের এই শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর 1 নম্বর
ঠিক বাস স্ট্যান্ডে ফুট ওভার ব্রিজে ঠিক হাতের বাম পাশে, আর এখানে মানে মিরপুর একে বাস স্টপে যদি নামেন, বাস স্টপে নামার পরেই দেখবেন যে আপনার হাতের বাম পাশে হচ্ছে আমাদের এই শপটি, আর এই শপটির নাম হচ্ছে নাফি ট্রেড সেন্টার। এই শপটিতে আসতে সবসময় আমাকে পেয়ে যাবেন, আমার নাম আরিফুল ইসলাম সবাই জানেন, এবং আমাদের যে শপের যে ওনার শারজিল ভাইয়া পেয়ে যাবেন। আর আরেকটা ব্যাপার যেটা, এটা কিন্তু হচ্ছে কোম্পানির একটা অথেন্টিক একটা শপ, যারা 100% অফিসিয়াল প্রোডাক্ট খোঁজার চেষ্টায় আছেন অবশ্যই এখানে আসলে একেবারে 100% অফিসিয়াল প্রোডাক্ট পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এরপরেও কিন্তু আপনাদের জন্য আরও স্পেশাল দুটি মডেল রয়েছে, মানে যারা একেবারে লো রেঞ্জের স্মার্টফোন খুঁজতেছে, মানে আপনার প্রাইসটা খুবই কম প্রাইসের ভিতরে এবং আপনার খুব মানে ভালো স্পেসিফিকেশন হতে হবে এমন যদি কোনো ডিভাইস খুঁজে থাকেন, তাহলে আপনার জন্য হচ্ছে এই যে টেকনো স্পার্ক গো 23, মানে 2023 সালের যে একটি স্মার্টফোন। আর এই ফোনটাতে কিন্তু আপনার এখন একটা ক্যাশব্যাক অফার কিন্তু চলতেছে, এই ফোনটাতে 1000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন স্পার্ক গো 2023 যে এডিশনটি। আর এই ফোনটাতে কিন্তু হচ্ছে আপনি কনফিগারেশন হিসেবে যদি দেখেন 4GB RAM 64GB ROM, 4GB RAM-এর সাথে 64GB ROM, এবং 4GB RAM-এর সাথে কিন্তু আপনি আরও 3GB পর্যন্ত র্যাম এখানে এক্সটেন্ড করতে পারবেন। এবং তার পাশাপাশি আপনি যদি দেখেন পেছনে 13MP ক্যামেরা, এবং তার পেছনে দেওয়া আছে একটি ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক, এবং ফ্রন্টে হচ্ছে 5MP ক্যামেরা। আর এটি হচ্ছে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট এখানে এই ফোনটাতে দেওয়া আছে, এবং তার সাথে হচ্ছে অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম। এবং তার পাশাপাশি আপনারা এই ডিভাইসটার সাথে কিন্তু আপনারা এখন 1000 টাকা ক্যাশব্যাক দেওয়ার পরে মাত্র 10,990 টাকায় পেয়ে যাবেন, মানে 10,990 টাকায় এখনও ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনাকে 4GB RAM 64GB ROM দিচ্ছে। একমাত্র এটা টেকনো ছাড়া ইম্পসিবল, কারণ মার্কেটে আপনারা তো দেখেন কম বেশি অনেক স্মার্টফোনে 4GB RAM-এর একটা সর্বনিম্ন একটা স্মার্টফোনের দাম মার্কেটে এখন এই মুহূর্তে 13-14,000 টাকার নিচে আমার মনে হয় না কোনো কোম্পানি দিচ্ছে। সেখানে আমাদের টেকনোর মতো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড 4GB 64GB মাত্র 10,990 টাকায়, এবং সাথে টাইপ সি চার্জিং পোর্ট, এবং তার পাশাপাশি 6.5 ইঞ্চি HD+ স্ক্রিন। এবং এই ফোনটার সাথে কিন্তু এখন আপনারা গিফট হিসেবে যেগুলো পাবেন সেটা হচ্ছে এই ফোনটার সাথে আপনারা পেয়ে যাবেন একটি খুবই স্মার্ট একটি ব্যাগ, এবং এটার সাথেও ঠিক আগের মতো একটি লেনোভোর নিক ব্যান্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এই যে কুপনের যে লটারি যে ব্যাপারটা এটা তো থাকবে, এবং গ্লাস প্রোটেক্টর, OTG কেবল, এখানে আরও অনেক ধরনের গিফট তো থাকবে এটার সাথে। তো সব মিলে মিনিমাম 4-5টা গিফট আপনারা 100% পেয়ে যাবেন। আর এটার কিন্তু আরেকটি ব্ল্যাক কালারও হয়, আপনি এই ব্ল্যাক কালারটাও পেয়ে যাবেন, যদিও আমার কাছে ব্ল্যাকটা এই মুহূর্তে নাই, তবে ব্ল্যাক প্রোডাক্ট আসতেছে আপনারা 2-1 দিনের ভিতরে পেয়ে যাবেন। এই ব্ল্যাক কালার আর ব্লু কালার দুইটি কালারে কিন্তু আমাদের এই ফোনটার পেয়ে যাবেন। তো এটার মডেল হচ্ছে স্পার্ক গো 2023। তো এরপরেও কিন্তু আপনাদের জন্য একেবারেই লো রেঞ্জের ভিতরে আরও খুবই স্পেশাল একটি মডেল রয়েছে, সেটি হচ্ছে টেকনোর POP 7, যেটা কি না 2GB+2GB টোটাল 4GB 64GB, 2GB সাথে আপনি আরও 2GB RAM এক্সটেন্ড করতে পারবেন, এবং 64GB স্টোরেজ, মানে 10,000 টাকার নিচের স্মার্টফোনও 2GB+2GB, মানে টোটাল 4GB 64GB, এবং পিছনে ফিঙ্গারপ্রিন্ট এবং পিছনের ডুয়াল ক্যামেরা, তার সাথে 6.5 ইঞ্চি HD+ স্ক্রিন এবং ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক মাত্র 9,690 টাকায়, মাত্র 9,690 টাকার স্মার্টফোনও আপনারা পেয়ে যাবেন, 64GB স্টোরেজ এবং সাথে ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক তো থাকছে। এবং এটার মানে বিল্ড কোয়ালিটিটা যদি আপনাদেরকে একটু দেখাই, এটাও কিন্তু হচ্ছে টেকনোর একটি লাইভ ডিভাইস, মানে আপনার এই যে টেকনো যে একটা ব্যাপার ছিল না যে টেকনো ফোন দিয়ে আসলে আম্পেরে খাওয়া যায়, ঠিক এইরকম স্মার্টফোন এইগুলো দেখেন, এটাতে কিন্তু কোনো গ্লাস প্রোটেক্টরের প্রোটেকশন পর্যন্ত নাই, আপনাদেরকে একটু দেখাই, এইভাবে ছেড়ে দিবেন হাত থেকে যদি ছেড়ে ডিসপ্লে যদি ভেঙে যায় ভাই আমার, আপনি আমার সামনে সরাসরি ফোন নেওয়ার সময় আমার হাত থেকে ড্রপ টেস্ট করে নেবেন, যদি ভাঙে আমার, না ভাঙলে আপনার, এই হচ্ছে টেকনোর স্পেশালিস্টি। এটা কিন্তু শুধু এই POP 7-এ ব্যাপারটা এমন না, টেকনোর যে আরও স্মার্টফোন রয়েছে যেমন এই যে স্পার্ক গো 2023, এটাও একটু দেখায়, এখানেও কিন্তু কোনো গ্লাস প্রোটেক্টর পর্যন্ত লাগানো নাই, আপনারা বলতে পারেন এটা কিনা ডেমো কিনা, না এটা লাইভ ফোন, আপনি যে দেখেন এইভাবে হাত থেকে ছেড়ে দিবেন একদম সরাসরি ডিসপ্লের দিকে কিন্তু পড়ছে, এইভাবে ফালাই নাই আমি, আবার এইভাবে পিছনের দিকেও ফালাই নাই, সরাসরি ডিসপ্লের দিক থেকে আপনারা দেখতেছেন লাইভ কিন্তু, এটা এখানে কোনো প্রকার কিন্তু কোনো এডিট করা নাই,
কোনো ধরনের প্রোটেকশন পর্যন্ত নাই ফোনটার ভিতর আপনি দেখেন, মানে মজবুত ফোন মানেই কিন্তু ভিউয়ার্স টেকনো, মানে অনেক দিন চালাবেন, ভালো বিল্ড কোয়ালিটির একটা ফোন চালাবেন, অফিসিয়াল চালাবেন, কম প্রাইসে চালাবেন, তাদের জন্য টেকনো বেস্ট। টেকনো ফোন এখান থেকে পারচেজ করলে হিউজ গিফটের অফারও পাচ্ছেন, মানে লো বাজেটের ফোনের সাথে ও ভিউয়ার্স একটা লেনোভো নিক ব্যান্ড, একটা ব্যাকপ্যাক, এছাড়াও কুপন অফার, এছাড়াও আরো আপনারা জানেন যে প্রতি বছরই আসলে কিন্তু হচ্ছে ফোনের এই জুন মাসে নতুন বাজেট হয়, আমাদের নতুন বছরের বাজেট, সেই বাজেটে কিন্তু আসলে স্মার্টফোনের দাম কিন্তু সব কোম্পানি মানে বাড়ানোর উপায় নাই, বাড়িয়ে দেয়, হ্যাঁ বাড়িয়ে দেয়। তো সেখানে কিন্তু আমাদের এই টেকনো ফোনে কিন্তু এখনো পর্যন্ত ওই মানে প্রাইস বাড়ে নাই, তবে প্রাইস বাড়ার সম্ভাবনা মানে আছে, এটা আমার মনে হয় দ্রুত নিলে এই অফারটার মধ্যেই তারা পাবে। তো আমি রিকোয়েস্ট করব যারা আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, অবশ্যই চেষ্টা করবেন যে যারা ফোনটি নিতে চাচ্ছেন আগে আগে নেওয়ার জন্য, কারণ ভাই আপনি যদি আগে নেন আপনারই লাভ, কারণ আপনি একটা স্মার্টফোন এখন আপনি যেই দাম দিয়ে কিনতেছেন, আপনি যদি কয়েকদিন পরে দামটা বেড়ে যায় তখনই কিন্তু আপনারই লস, আলটিমেটলি লস কিন্তু আপনারই। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, একদম আমরা ভিডিওর শেষ মুহূর্তে চলে আসছি। তো ভিডিওটি শেষ করার আগে আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিতে চাই, আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর 1 নম্বর, ঠিক বাসস্ট্যান্ডেই, ফুট ওভার ব্রিজের হাতের ঠিক বাম পাশে আমাদের শপটি, আর এই শপটি হচ্ছে নাম নাফি ট্রেড সেন্টার। আর ভিউয়ার্সদের আরেকটি রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যারা আমাদের এই ভিডিওটি দেখে ফোন কেনার কথা ভাবতেছেন, অবশ্যই আমাদের এই শপে আসার আগে একটা কল দিয়ে আসবেন, তাতে করে একদম নিশ্চিত হতে পারবেন যে একবারে অফিসিয়াল জায়গাটাতে আপনি আসতেছেন। তো আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।